হ্যালো বন্ধু, তো আজকে আমরা কথা বলবো এ বর্তমান মেরে বর্তমান মুভিটা বেরিয়েছে আমাদের অ্যামাজন প্রাইমে, সেটা নিয়ে। তো আমি বুঝে পাইনি স্টার কিডরা মুভি কী করে পেয়েছে। রিসেন্টলি আর্থিসিরো একটা মুভি বেরিয়েছিল যেখানে এতগুলো স্টার কিডকে লঞ্চ করা ছিল, শাহরুখ খানের মেয়েও ছিল সেখানে এবং ডাইরেক্ট করে জোয়া আক্তার, তারপরেও মুভিটা আমরা ভুলে যেতে চাই, ঠিক আছে, এ কথাই বলছে না। সেরকমই সারা আলী খান এতগুলো মুভি লাস্ট ছ বছরে একটি নদশটা মুভি করেছে লিড রোলে, অলমোস্ট সবকটাই অলমোস্ট, ঠিক আছে। একটা মুভি একটু বেটার হয়েছিল যেটাতে ভিকি কৌশল হেভি কাজ করেছিল, ওর সঙ্গে মিডল এজ আই থিঙ্ক মিডল ক্লাস ফ্যামিলি দেখানো হচ্ছিলো, সেটা বেশ ভালো লেগেছিলো। বাট সেখানে ভিকি কৌশল ওকে ছাপিয়ে গেছিলো এবং স্টোরিটা ছাপিয়ে গেছিলো ওকে, তাই জন্য ওর ব্যাড যে অ্যাক্টিং সেটা চোখে পড়ে। বাট এইখানে লিটারালি ও হচ্ছে মেন জায়গা, সেখানে ওকে চোখে পড়ছে। আর এই মুভিতে একটা ভালো টপিক ছিল উষা মেহতার যে স্টোরিটা, যে একটা ব্যান্ড রেডিও স্টেশনকে চালিয়ে সেটা পুরো দেশকে উদ্বুদ্ধ করে স্বাধীনতার জন্য মানে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে, সেখানে এত সুন্দর একটা টপিক ছিল যেটার উপর কাহিনীর লোকে খুব কম জানে, সে লোকে আরও ইন্টারেস্টেড হবে। আর এই মানে পেট্রিয়টিক ব্যাপারটা লোকে খুব ইন্টারেস্টেড ইন্ডিয়াতে, ঠিক আছে, সেই জিনিসটা খুব সুন্দর দেখানো যেতে পারতো। এবং যেখানে তোমাকে এই যে লাপাল বিজির ছেলেটা ছিল ওই ছেলেটা রয়েছে, ইমরান হাসিও ক্যারেক্টার মানে অ্যাক্টার রয়েছে যারা তাদের কাজ খুব ভালো করেছে, তারপরেও মুভিটা মানে কী বলবো কোনো দিক থেকেই ভালো না। না মুভিটার যে স্টোরি রাইটিং হচ্ছে সেটা ভালো, না ডাইরেক্টিং ভালো, না এই সারা আলি খানের কাজ, স্পেশালি সারা আলি খানের যখন লাউড সিন দেওয়া হয় যেখানে ও চিৎকার করবে অ্যান্ড অল দোজ থিং, যেখানে আমাদের মনে হবে ও মানে ওর ইমোশনগুলো বেরাচ্ছে, আমরা ওর সঙ্গে ফিল করবো এবং কারেন্ট অ্যাকচুয়ালি কানেক্ট করবো, সেই জায়গাটা স্পেশালি খুব খারাপ কাজ, তোমার লিটারালি হাসি পাবে, ঠিক আছে। এইসব জায়গাতে মনে হবে যে ও এত পেট্রিয়টিক, ও এত ভালো কাজ করছেন, অল দোজ দেশের জন্য কাজ করছে, সেখানে কোনো জায়গায় খুব ফিল আসবে না। আর এই যে কাহিনিটা দেখানো হচ্ছে 1940 সামথিং এর টাইম, বাট এটা দেখে তোমার লোকজনের গেট আপ অ্যান্ড দেখি কাহিনিটা বলে 2024 যেন হচ্ছে, ঠিক আছে, এরকম একটা ফিলিংস আছে। তো মুভিটা আমি শর্টে ছাড়বো বিকজ মুভিটা আমার টাইম ওয়েস্ট মনে হচ্ছে ডেফিনেটলি, ঠিক আছে। তো তোমরা চাইলে মুভিটা একবার চেক আউট করতে পারো, কাহিনি না কাহিনি ভালো না অ্যাক্টিং ভালো, ঠিক আছে। এখানে যদিও প্লাস পয়েন্টের মধ্যে বলবো টপিকটা ভালো ছিল এবং মুভিতে আমাদের এত ভালো একটা ছিল ইমরান হাসমি এবং ছেলেটার নামে ভুলে যাচ্ছি যে লাফা লেডি ছিল, ডেফিনেটলি আমার রিভিউটা চেক আউট করতে পারো, সেও খুব ভালো অ্যাক্টিং করেছে। বাট এখানে স্টোরিটা ভালো রাইটিং হয়নি এবং সারা আলি খানকে খুবই খারাপ লেগেছে লিড রোলে। তো তোমাদের বিষয়ে কী মতামত আমার কমেন্টে নিশ্চয়ই আমার সাথে দেখাবে। নেক্সট ভিডিও গুড।